নাম দাদারাজ বয়স তিন বছর ওজন প্রায় চল্লিশ মন অর্থাৎ প্রায় ষোলোশো কেজি যার দাম হাঁকা হচ্ছে পঁচিশ লাখ টাকা বিশাল আকৃতির এই গরু দেখতে প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ শার্টের মালিক ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার ভগবাননগর গ্রামের ব্রাদার্স এগ্রো ফার্মের ফিরোজ হোসেন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তিনি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ আর বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন তিনি সহজে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গরু পাঠাতে পারলে একটু বেশি লাভ হবে বলে আশা তার তবে ভাবাচ্ছে দেশের বন্যা পরিস্থিতি আর দেশের বাইরে থেকে গরু আনার বিষয়টিও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম পশুপালনকারী জেলা ঝিনাইদহ কোরবানের হাটে পশু বিক্রির জন্য এই জেলায় প্রতি বছরই বড়জনের গরু লালন পালন করা হয়ে থাকে সবচেয়ে বড় ও বেশি দামের গরু দেখতে প্রতিবার কোরবানিতেই থাকে দেশবাসীর আগ্রহ এবার সেই আগ্রহ পূরণ করছে ঝিনাইদহের দাদারাজ মালিক ফিরোজ হোসেন ঈদুল উল উপলক্ষে লালন পালন করছে ফ্রিজিয়ান জাতের গরুটি তিন বছর আগে তার খামার জন্ম নেয় দাদারাজ প্রতিদিনই খড় গমের ভুসি নেপিয়ার ঘাস সহ বিভিন্ন দেশীয় খাবার খাওয়ানো হয় তাকে বাজারে ভালো দাম পেতে করা হচ্ছে পরিচর্যা গোখাদ্যের দাম বেশি হওয়ায় বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ভারতীয় গরু আমদানি না করার জন্য সরকারের প্রতি দাবি খামারিদের ভগবাননগর গ্রামের ব্রাদার্স এগ্রো ফার্মের মালিক ফিরোজ হোসেন বলেন একটি গাভি দিয়ে ব্রাদার্স এগ্রো ফার্মের যাত্রা শুরু করি এখন সেই ফার্মে চল্লিশ মনোজনের জনের সহ ছোট বড় পনেরোটি গরু রয়েছে জিনেদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার বলেন গরুটি সুস্থ সবল রাখতে ও দাম ভালো পেতে প্রতিনিয়তই পরামর্শ দেওয়া হচ্ছে